পবিত্র রমজান মাসে নিম্নয়ের মানুষ এবং হাসপাতালের রোগীর স্বজনদের জন্য ব্যতিক্রমী এক দোকান চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দোকান হলেও এখানে ইফতার এবং সেহরির জন্য কোনো টাকা লাগবে না। বিনামূল্যে ইফতার এবং সেহরির এই দোকানের নাম দেওয়া হয়েছে ফ্রি ইফতার অ্যান্ড সেহরি শপ। 14 এপ্রিল বিকেলে চট্টগ্রামের ডবলমোরিং থানার উদ্যোগে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে মাসব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারিস। উপকমিশনার বলেন, রোজাই হাসপাতালে রোগীর সাথে থাকা স্বজনরা ইফতার এবং সেহরির জন্য কষ্ট পান, তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্যই এই চেষ্টা। করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে যানবাহন এবং মানুষের চলাচলের উপরে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে যেসব রোগীরা আসেন তাদের সঙ্গে অনেক আত্মীয় স্বজন এবং অ্যাটেন্ডেন্ট আসেন, তাদের ইফতারি এবং সেহরি সংগ্রহ করা একটু কঠিন হয়ে যায়, কারণ যেহেতু চলাচলের রেস্ট্রিকশন আছে। ডবলমোরিং থানার এই উদ্যোগে অর্থায়ন করছে থানার কর্মকর্তারাই, তবে অন্য যে কেউ চাইলেই মাসব্যাপী এই উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আজ থেকে শুরু করলাম, পুরো রমজান ব্যাপী আমাদের এই প্রোগ্রাম থাকবে যে ফ্রি ইফতারি এবং সেহরি সব। আজকে আমরা 300 জনের মাধ্যমে ইফতারি বিতরণ করতেছি, এটা আমরা চাহিদা অনুযায়ী করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর আত্মীয় স্বজন, অসহায় মানুষ, ডাক্তার নার্স যারা নিজেরা কর্মব্যস্ত থাকে, অনেকে অসহায় মানুষ যাদের কাছে টাকা থাকলেও ইফতারি বা সেহরি কেনার ব্যবস্থা নেই, তাদের কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। এটা আমাদের রমজানের শেষ দিন পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন। লকডাউনের এই সময়ে যখন কেউ বের হচ্ছে না, তখনই এই পুলিশ বাহিনী, বিশেষ করে ডবলমোরিং থানা টিম, ডবলমোরিং যেভাবে আজকে এই আমাদের এখানকার রোগী এবং আমাদের ডাক্তার, আমাদের নার্স, এখানকার বিশেষ করে গরিব যারা মানে রোগী অ্যাটেন্ডেন্ট, তাদের জন্য যে আয়োজন করলো এটা সত্যি প্রশংসার দাবিদার, কারণ এখানে টাকা দিয়েও খানা পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তিনাথ, সহকারী কমিশনার শ্রীমা চাকমা, হাসপাতালের পরিচালক ডক্টর নুরুল হক উপস্থিত ছিলেন।